বাংলাদেশের সর্বপ্রথম ইসিম বিক্রি শুরু করল দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন। শুরুতে নির্দিষ্ট কিছু জায়গা থেকে ইসিম কিনতে পারবেন গ্রাহকরা, পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চলেও এই তালিকায় যুক্ত হবে। আগেই জানিয়ে রাখছি, ইসিম চালাতে হলে আপনার ফোনে এর সাপোর্ট থাকতে হবে। গ্রামীণফোন ইসিম এর ক্ষেত্রে নতুন সংযোগ এবং মাইগ্রেশন ভিত্তিক সেবা পাওয়া যাবে। আপনি চাইলেই নতুন সংযোগ হিসেবে ইসিম কিনতে পারবেন, এছাড়া আপনার বর্তমান প্লাস্টিক সিম থেকে ইসিমে চলে আসতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইল নম্বর আগের মতোই থাকবে, কিন্তু প্লাস্টিক সিম কার্ডের পরিবর্তে ইসিম বা ভার্চুয়াল সিম নিতে পারবেন। আপনি যদি গ্রামীণফোনের কাছ থেকে একটি ইসিম কেনেন, তাহলে আপনি কিছু কাগজপত্র পাবেন যার মধ্যে আপনার ইসিমের কিউআর কোড প্রিন্ট করা থাকবে। তখন ফোনে সেই কিউআর কোড স্ক্যান করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করলেই আপনার ফোনে ইসিম নম্বর চালু হয়ে যাবে। ইসিম হলো আধুনিক এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি। এতে প্রতিটি সিমের জন্য আলাদা প্লাস্টিক কিংবা ইলেকট্রনিক চিপ দরকার হয় না। এটি একটি ভার্চুয়াল সিম। ফোনের মধ্যে একাধিক ইসিম সংরক্ষণ করে রেখে আপনি যখন যেটা ইচ্ছা চালু বা বন্ধ করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনের ধারণ ক্ষমতা অনুযায়ী ইসিমের মধ্যে অদল বদল করতে পারবেন। সিঙ্গেল সিমের অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে, যেমন আইফোন 11। এগুলোতে একটি প্রচলিত সিম কার্ড প্রবেশ করানো যায়, কিন্তু আইফোন 10S বা তার পরের মডেলগুলোতে আপনি একটি ইসিম চালু রাখতে পারবেন। সুতরাং আপনি যদি এতদিন অ্যাপল, স্যামসাং, গুগল পিক্সেলের মতো ব্র্যান্ডেড ফোন ব্যবহার করে থাকেন, তাহলে মডেল ভেদে এখন একটি প্লাস্টিক সিমের পাশাপাশি একটি জিপি ইসিম চালু রাখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে গ্রামীণফোনের ইসিমের দাম নিয়ে। ইসিমের দাম সাধারণ প্লাস্টিক সিমের দামের মতোই 200 টাকা। জিপি অনলাইন শপ থেকে অথবা নির্ধারিত গ্রামীণফোন বিক্রয় কেন্দ্র থেকে ইসিম কেনা যাবে। আপনি যদি প্লাস্টিক সিম থেকে ইসিমে মাইগ্রেট করতে চান, তাহলে 99 টাকা রিপ্লেসমেন্ট ফি দিতে হবে। একইভাবে ইসিম থেকেও 99 টাকা ফি দিয়ে প্লাস্টিক সিমে মাইগ্রেট করা যাবে। তবে আপনি যদি জিপি স্টার গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই রিপ্লেসমেন্ট ফি আপনার দেওয়া লাগবে না। এখন বড় প্রশ্ন হল, আপনার ডিভাইসে ইসিম চলবে কি না? আগে যেমনটি বলেছিলাম, ইসিম চালানোর জন্য আপনার ফোনে সেবাটি সাপোর্ট করতে হবে। গ্রামীণফোন ইসিম যে সব ডিভাইসে চলবে সেগুলো হলো অ্যাপেলের নির্দিষ্ট মডেলের কিছু আইফোন ও আইপ্যাড, স্যামসাং নির্দিষ্ট মডেলের কিছু স্মার্টফোন এবং গুগল নির্দিষ্ট মডেলের কিছু পিক্সেল স্মার্টফোন। অ্যাপেলের যে সকল ডিভাইস ইসিম সাপোর্ট করবে তার মধ্যে হচ্ছে আইফোন 13, আইফোন 13 প্রো, আইফোন 12, আইফোন 12 প্রো ইত্যাদি। স্যামসাংয়ের যে সকল স্মার্টফোন ইসিম সাপোর্ট করবে তার মধ্যে হলো স্যামসাং গ্যালাক্সি S22, স্যামসাং ফোল্ড LTE মডেল, স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 ইত্যাদি। গুগল পিক্সেলের যে সকল স্মার্টফোন ইসিম সাপোর্ট করবে তার মধ্যে হলো গুগল পিক্সেল 6, গুগল পিক্সেল 6 প্রো, গুগল পিক্সেল 5 ইত্যাদি। আশা করি শীঘ্রই আরও স্মার্টফোন মডেল এই তালিকায় যুক্ত হবে। গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে সর্বশেষ তালিকাটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, ইসিম নিয়ে আপনার কি মতামত? কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।